আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের যে কমেন্টস গুলো এগুলো আমি উল্টো দিক থেকে দেখতে পাচ্ছিলাম, এজন্য আগের লাইভটি কেটে নতুন ভাবে আমি আবার লাইভে ঢুকেছি। এবার একটু আমাকে জানান যে আমাকে আমার ক্যামেরার পজিশন ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আমরা শুরু করব। ট্রু টিপস লিখেছেন নাও ওকে, হাসান জনি লিখেছেন এখন ঠিক আছে, মহসিনা জামিল লিখেছেন নাও এভরিথিং ইজ অলরাইট, পুষ্প চৌধুরী নাও ওকে, আশা করছি এবার সব ঠিক আছে। জি, আরো অনেকেই লিখেছেন যে ইটস ওকে এখন ঠিক আছে মহতারাম। তো তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। কাছে কিংবা দূরে, বাংলাদেশ থেকে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত তাইয়িব। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং সব সময় কামনা করি যে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ঈমানের সাথে রাখুক। সম্মানিত সুধী, গত দুই দিন আগে আমি আমার এই মিজানুর রহমান আজহারি এই পেজটিতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন নিয়ে প্রশ্নোত্তর পর্বের মতো একটি লাইভ আমি করব। সেই সুবাদে বেসিক্যালি আজকে ঠিক সন্ধ্যা ৬টার মধ্যে আমরা এই লাইভে এসেছি। তো আশা করছি যে অনেক জায়গা থেকে আপনারা যুক্ত হচ্ছেন এবং আমরা যে সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো এগুলো থেকে আমরা সকলেই উপকৃত হব ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আপনারা যারা লাইভ দেখছেন, আপনাদের লাইভের এই ভিডিওটির নিচে নিশ্চয়ই শেয়ার নামে একটি বাটন রয়েছে, আপনারা কাইন্ডলি সে শেয়ার বাটনে ক্লিক করবেন, ফলে এখনই লাইভটি শেয়ার হয়ে যাবে আর আপনাদের সাথে যুক্ত যেই বন্ধু বান্ধবরা আছে সবাই এখনই এই লাইভটি দেখতে পারবে আর কি ইনশাআল্লাহ। তো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা কাইন্ডলি এখনই শুরু থেকেই লাইভটি যদি শেয়ার দিয়ে রাখেন তাহলে ইনস্ট্যান্ট সবাই লাইভটি দেখতে পারবে এবং কারো কোনো জীবন ঘনিষ্ঠ জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন থাকলে এখনই তারা করতে পারবে। সম্মানিত সুধী, আজকে বেসিক্যালি আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইসলামিক পার্সপেক্টিভ থেকে, কারণ আমার এই পেজে অনেক প্রশ্ন আসে আপনাদের কাছ থেকে, অনেক দিনই ভাই এবং বোনেরা প্রশ্ন করে থাকেন। তো আসলে সব প্রশ্ন টাইপ করে অন টাইমে আনসার করা সম্ভব হয় না, ফলে আমরা মাঝে মাঝে লাইভে আসার চেষ্টা করি এবং সেগুলোর আনসার করার চেষ্টা করি। তো আমার ইনবক্সে জমা হয়ে থাকা প্রশ্নগুলোকে আগে প্রায়োরিটি দিয়ে সেগুলোর আনসার করব এবং শেষের দিকে যারা আপনারা এই লাইভের এই কমেন্টসে প্রশ্ন করবেন আপনাদের সেই প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি অনেকের অনেক কমেন্টস দেখতে পাচ্ছি এবং এগুলো খুব দ্রুতই মানে স্ক্রল আপ হয়ে যাচ্ছে, উপরের দিকে চলে যাচ্ছে, ফলে এগুলো আসলে আপনাদেরকে এভাবে পড়ে শোনানোর সুযোগ হচ্ছে না। তো আমরা শুরুতে কিছু ভূমিকা কথা বলবো, প্রাথমিক কথা, তারপরে আমার ইনবক্সে জমা থাকা যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সবশেষে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইতিমধ্যে প্রায় ৫০০ জন আমাদের এই লাইভ প্রোগ্রামটিতে যুক্ত হয়েছেন। আমি আবারও বলছি আপনারা শেয়ার বাটনে ক্লিক করে সবাইকে যুক্ত করে নিন। সম্মানিত শুধু আমরা জানি যে এই সময়টা হচ্ছে বিজ্ঞানের যুগ এবং এই টেকনোলজির কল্যাণে আজকে আমরা খুব সহজেই পৃথিবীর যে কোনো ইনফরমেশন খুব সহজে হাতের নাগালে পেয়ে যাচ্ছি এবং এই তথ্য প্রযুক্তির যুগে, টেকনোলজির যুগে আমরা যারা কোরআন সুন্নাহ থেকে কথা বলার চেষ্টা করি, বাণীবাহকের কাজ করি, দাঈ ইলাল্লাহর কাজ করি, আমাদের কথাগুলো খুব সহজেই অন্যদের কাছে পৌঁছে যাচ্ছে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের বিভিন্ন পেজের মাধ্যমে নানাভাবে। তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা যারা রাখছে আমাদের পাশাপাশি তারা হচ্ছে ইউটিউব চ্যানেলের ওনার যারা আছে, তারা বেসিক্যালি আমাদের আলোচনাগুলোকে রেকর্ড করে তারা ইউটিউবে আপলোড দিয়ে দেয়, ফলে সবাই সেখান থেকে আমাদের আলোচনাগুলো শুনতে পারছে। এবং আমি অবাক হয়েছি, আমি কিছুদিন আগে মক্কাতে ছিলাম, হজে গিয়েছিলাম, আপনারা জানেন যে সৌদি আরবিয়াতে প্রায় ২৫-৩০ লক্ষ বাংলাদেশি থাকে। তো ওনারা সবাই বলছিলেন যে আপনাকে আমরা চিনি ইউটিউবের মাধ্যমে। আমি সৌদি আরবের বিভিন্ন শহরে বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম, মক্কাতে, তায়েফে, জম্মুমে, মদিনাতে, জেদ্দাতে। তো সব ভাইদের একই কথা যে আপনাদের আলোচনাগুলো আমরা ইউটিউবে শুনি। এবং সৌদি আরব ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে যখন আমরা যাই তারাও এই কথা বলে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে,
এশিয়ার বিভিন্ন দেশ থেকে সবার একই কথা যে আমরা ইউটিউবে অবসর সময় আপনাদের লেকচারগুলো শুনি। তো সম্মানিত ভাই এবং বোনেরা, এটা কিন্তু ভেরি স্ট্রং একটা প্ল্যাটফর্ম বর্তমান সময়ে। ইউটিউবের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের এই কথাগুলো ছড়িয়ে দিতে পারছি। তো সেক্ষেত্রে আমাদের পাশাপাশি যারা এই এই কাজটার আঞ্জাম দিয়ে থাকেন তারা হচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের ওনার ভাইয়েরা। অনেকে আমাকে বলে থাকে যে হুজুর আপনার পার্সোনাল কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। আমি সবসময় বলি যে আমার পার্সোনাল কোনো ইউটিউব চ্যানেল নেই, বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভাইয়েরা তারা আমাদের আলোচনাগুলো রেকর্ড করে ছড়িয়ে দেয়। তো আমরা যেমনি দাওয়াতি কাজ করে সওয়াব পাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে আমরা প্রতিদান পাবো, ইউটিউব চ্যানেলের ওনার যারা আপনারা আছেন, যারা এই কথাগুলোকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছেন, নিঃসন্দেহে আপনারাও আল্লাহর কাছে জাযা খায়ের পাবেন নিঃসন্দেহে, যদি এটা ইখলাসের সাথে সুন্দরভাবে আপনারা যদি সুচারু রূপে এটাকে আঞ্জাম দিতে পারেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইদানিংকালে ইউটিউব আমরা যখন দেখি তখন দেখা যায় যে আমাদের আলোচনাগুলোর এমন কিছু অদ্ভুত টাইটেল দেয়া হয় যেগুলো আসলে আমাদের সাথে মানানসই নয়। অনেক সময় দেখা যায় যে এমন ওয়াজ পুরাই মাথা গরম, তারপর এই ওয়াজ শুনে কান্না না আসলে MB ফেরত দেওয়া হবে, এই ধরনের অদ্ভুত বিদঘুটে টাইপের কিছু কথা বলা হয় যেগুলোর সাথে আমাদের যায় না। তার চেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের অনেক ভাইরা আমাদের ছবির সাথে অনেক নারীদের ছবি জুড়ে দেয়। কখনো তারা হেজাব পরিহিতা নারীদের ছবি, কখনো চেহারা খোলা আছে এরকম সুন্দরী নারীদের ছবি তারা জুড়ে দেয়, যেটা কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটা বড় ধরনের গর্হিত কাজ। এটা কিন্তু কবিরা গুণা যে আপনারা যেখানে আমি হয়তো কোরআন থেকে তাফসির করলাম, সে তাফসিরের টপিক আপনি না দিয়ে আপনি বিদঘুটে টপিক দিলেন কিংবা নারীর ছবি জুড়ে দিলেন, তো এটা কিন্তু মোটেও কাম্য না। আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলের যে সমস্ত বন্ধুরা আপনারা আমার লাইভ দেখছেন, আমি সবাইকে খুব সিরিয়াসলি বলছি যে আপনারা এগুলো বন্ধ, আমাদের অদ্ভুত টাইটেল দেব বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম, আমাদের এই বিষয়টি লোকজন সেগুলো দেখে উপকৃত হবে। অবশ্যই নারীদের ছবি দিয়ে আপনাদেরকে বন্ধ করতে হবে। আমি খুব স্ট্রিক্টলি আজকের লাইভ প্রোগ্রামে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সমস্ত ইউটিউব চ্যানেলের ভাইরা আমার ছবির সাথে নারীদের ছবি দিয়েছেন কভারে, আপনাদেরকে 7 দিনের সময় আমি দিচ্ছি। এই 7 দিনের মধ্যে অবশ্যই এই ছবিগুলোকে আপনারা ডিলিট করে ফেলবেন। আমি ইউটিউবে ঘেটে দেখেছি প্রায় 60টা চ্যানেল করে তারা, তারপর বাংলা ওয়াজ, তারপর HD ওয়াজ টিভি, ইসলামিক মিডিয়া সেন্টার, বাংলা ওয়াজ অফিসিয়াল সাইট, সিলেট BD টিভি, ইসলামের আলো, 24 BD, এই 7টা চ্যানেলের নাম আমি সরাসরি উল্লেখ করলাম। তারা নারীদের ছবি আলোচনার কখন করবেন না, যদি আপনি লাইভে থাকেন আমার সাথে ফোন করবেন না, 1 ঘন্টা পরে ফোন করবেন, রিসিভ করা হবে আপনার ফোন, অসুবিধা নেই। তো এই 7টা চ্যানেল তারা নারীদের ছবি দিয়েছেন, প্রিয় ভাইরা এগুলো আপনারা বন্ধ করুন। আপনারা 7 দিনের মধ্যে এই ছবিগুলোকে তুলে ফেলবেন। যেই 7টা চ্যানেলের কথা আমি উল্লেখ করলাম তারা 7 দিনের মধ্যে অবশ্যই ছবিগুলো তুলে ফেলবেন, তা না হলে কিন্তু আমি আমার পেজে আপনাদের ব্যাপারে লোকজনদেরকে জানাবো যে আপনাদের চ্যানেলকে যেন তারা আনসাবস্ক্রাইব করে। শুধু এখানেই না, প্রয়োজন হলে মাহফিলে আমি উল্লেখ আনসাবস্ক্রাইব দিলাম, আশা করি আপনারা সুধরে যাবেন। আমার ইনবক্সে থাকা প্রশ্নগুলোর উত্তর করব, পরে আপনাদের উত্তর করবো ইনশাল্লাহ। আর নিচে যারা শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, শেয়ারে ক্লিক করে এখনই সবাইকে যুক্ত করে নিন। প্রায় 900 জন মানুষ ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছে। আমার একটা অ্যাপোলজি আছে আপনাদের কাছে, আপনারা সবাই আসলে ভালোবাসা থেকে হোক, জানার আগ্রহ থেকে হোক, অনেক ইনবক্স করেন আমার এই পেজে, এবং আমি দেখেছি অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন 100 থেকে 150টির মতো SMS আমার এখানে আসে, মাঝে মাঝে 200-র মতো মেসেজ প্রতিদিন আসে। তা আসলে এত মেসেজের উত্তর করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমি এ মাসে মালয়েশিয়া থেকে এসেছি, আপনারা জানেন যে আমি এখনো শিক্ষার্থী, আমি PhD ডিগ্রি নিচ্ছি মালয়েশিয়া থেকে, তো সেখানে আমাদেরকে রিসার্চের কাজে ব্যস্ত থাকতে হয়। তো যখন সুযোগ হয় আমরা প্রশ্নগুলোর আনসার করার চেষ্টা করি, কিন্তু এত এত মেসেজ আসে যে আমাদের অন্যান্য কাজের ফাঁকে সবগুলো মেসেজের উত্তর করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো এই বিষয়টি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এহসানের সাথে দেখবেন। জানি আপনাদের ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে বা ইসলামের ব্যাপারে জানবার আগ্রহ নিয়েই মূলত আপনারা প্রশ্ন করেন, কিন্তু আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, লিমিটেশনস আছে,
এগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, এহসানের সাথে দেখেন, আমাদের জন্য অনেক ভালো হয়। পাশাপাশি ইদানিংকালে আমি অনেক মা বাবার কাছ থেকে, মানে প্যারেন্টস যারা আছে, অভিভাবকদের কাছ থেকে অনেক অনেক প্রশ্ন পাই। তারা তাদের ছেলেমেয়েদেরকে মানুষ করার ব্যাপারে খুব উদ্বিগ্ন। ওনারা আবেগ ঘন অনেক মেসেজ আমাকে দেন এবং বলেন যে হুজুর আমার ছেলেকে আমি কিভাবে মানুষ করব, কোথায় পড়াবো। অনেকে এরকমও বলেন যে হুজুর আমার ছেলেকে আপনার মতো বানাতে চাই, আপনি কোথায় পড়েছেন, আপনার ইন ডিটেল আমাকে জানান। তো আপনাদের আপনাদের ছেলে মেয়ে আমাদের মতো কেন, আমাদেরকেও তারা ছাড়িয়ে যাবে, তাদের ক্যারিয়ার আরো অনেক ব্রাইট হবে, আমরা দোয়া করি। তো সেক্ষেত্রে আমার ক্যারিয়ার নিয়ে অনেকে আমাকে ফোন দিচ্ছেন, ফোন দেওয়ার কারণে লাইভের আলোচনাটাতে অনেক ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো মেহরবানি করে এখন কেউ ফোন দিবেন না, এক ঘন্টা পরে ফোন দিলে ফোনগুলো রিসিভ করা হবে ইনশাল্লাহ। তো অনেকে বলে যে আমি কোথায় পড়েছি, আমি পড়াশোনা করেছি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়, তারপরে পড়েছি আল-আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি মিশরে, এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে মাস্টার্স এম ফিল করে এখন পিএইচডিতে আছে। তো আপনার ছেলেকে যে আমি যেখানে পড়েছি ওখানেই পড়াতে হবে, নট নেসেসারি, আরো অনেক প্রতিষ্ঠান আছে সেগুলোতে আপনারা পড়াতে পারেন। ছেলে মেয়েদেরকে কোথায় দিতে হবে জিজ্ঞেস করলে আমি সাধারণত দারুন নাজাতের কথা বলি, তামিরুল মিল্লাতের কথা বলি, টঙ্গী শাখা, মীর হাজারীবাগ শাখা, কিংবা জামিয়া কাসিমিয়া নরসিংদীতে যে মাদ্রাসাটি আছে সেটির কথা বলি। উত্তরাতে তানজিমুল উম্মাহ আছে, ভালো একটি প্রতিষ্ঠান, সেখানে দেওয়া যেতে পারে। লালমাটিয়াতে এভারোজ ইন্টারন্যাশনাল আছে, ইংলিশ মিডিয়ামের একটি মাদ্রাসা, তো সেখানে আবার খরচ খুব বেশি। তো এই প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বলি। আসলে আমরা যে প্রতিষ্ঠানে পড়েছি সেগুলোতেই পড়াতে হবে এমনটা নয়। আপনি যে লোকেশনে থাকেন, যে এলাকাতে থাকেন, সে এলাকার যে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আছে সে ভালো প্রতিষ্ঠানগুলোতে আপনারা দিতে পারেন। আসলে বিষয় হচ্ছে ছোটবেলা থেকে খুব সচেতনভাবে আবুল কালাম আজাদ ভাই আপনি রেগুলার ফোন দিয়ে যাচ্ছেন, মানে কন্টিনিউয়াস, আমি বারবার কেটে দিচ্ছি, আপনি পরে ফোন দিবেন মেহরবানি করে। তো আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনের যে ভালো প্রতিষ্ঠান সেখানে দিলেই চলবে। আর ছোটবেলা থেকে একটু সচেতন ভাবে ছেলেকে মানুষ করতে হবে এবং ছেলের মধ্যে স্পিরিটটা আনতে হবে যে তোমাকে মুক্ত স্বাধীন চিন্তা নিয়ে পড়াশোনা করতে হবে, ভালো কথা, জ্ঞানের কথা, কল্যাণের কথা যেখানেই পাও সেখান থেকে তোমাকে কালেক্ট করতে হবে। আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফাহাইসু ওয়াজাদা ফাহু আহাক্কু বিহা, তো যেখানেই মানুষ হিকমা, কল্যাণ, উইজডমের, জ্ঞানের কথা পাবে সেখান থেকে মানুষ গ্রহণ করবে। তো এইভাবে যদি ছোটবেলা থেকে আপনারা ছেলেমেয়েদেরকে মানুষ করতে পারেন, এবং ঘরে কিন্তু একটা পড়াশোনার পরিবেশ রাখতে হবে, তখন দেখা যাবে যে ঠিকই ফ্যামিলি থেকে সে শিখছে, প্রতিষ্ঠান থেকে শিখছে, এভাবে সে একজন আলোকিত মানুষ হবে। তো আপনাদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, সুশিক্ষিত হোক, আপনাদের মুখ উজ্জ্বল করুক, দেশের কল্যাণ বয়ে নিয়ে আসুক, তারা দেশপ্রেমিক হোক এবং তারা খুব ব্রাইট ক্যারিয়ার করুক, আমরা সেই কামনাই করছি। 958 জন ইতিমধ্যে দেখছেন এটা, আপনাদেরকে আবার বলছি যারা দেখছেন তারা শেয়ার বাটনে ক্লিক করে অন্যদেরকেও এখনই লাইভে যুক্ত করে নিন। অনেকে আমাকে এসএমএস করেছেন, বিভিন্ন জিনিস জানতে চেয়েছেন, তো যেগুলো টাইপ করে আপনাদেরকে জানানোর সুযোগ হয়নি ওইরকম কিছু প্রশ্ন দিয়ে আমি আজকে শুরু করছি। আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন। তো আমরা চলে যাই সরাসরি কিউ এ সেশনে। একজন ভাই প্রশ্ন করেছেন যে দাদার আগে বাবা মারা গেলে নাতিরা দাদার সম্পদের মালিক হবে কিনা, এরকম ঘটনা কিন্তু অনেক সময় ঘটে থাকে। দাদার আগে মারা গিয়েছে বাবা, ছোট ছোট নাতি নাতনি আছে, তারা সম্পদ পাবে কিনা। আচ্ছা, শরিয়া পার্সপেক্টিভ থেকে কথা হচ্ছে না, দাদার আগে বাবা মারা গেলে নাতি নাতনিরা সম্পদ পাবে না। কেন পাবে না? কারণ দাদার কাছ থেকে তো বাবা পাবে, নাতি পাবে না। নাতি তো সেকেন্ড স্টেজে, ফার্স্ট স্টেজ এখানে আপনাকে কনসিডার করতে হবে, মানে দাদার কাছ থেকে পাবে বাবা, চাচা, ওনারা, কিন্তু নাতিরা পাবে না। কিন্তু কখনো এরকম হতে পারে যে দাদার আগে বাবা মারা গিয়েছে, এখন যে নাতিরা আছে তারা খুবই অসহায়, ইয়াতিম, টাকা পয়সা নেই। তো তখন দাদা যেটা করতে পারে, দাদা ওয়াসিয়াত করতে পারে, ওয়াসিয়া, যেটাকে উইল বলে, ওয়ান থার্ড, এক তৃতীয়াংশ সর্বোচ্চ, বা তার কম কিছু, তার বেশি করা যাবে না, ওয়াসিয়াত করা যায়। সেক্ষেত্রে যারা ওয়ারাসা, বাই ডিফল্ট উত্তরাধিকার সম্পদের মালিক হবে, তাদের ব্যাপারে ওয়াসিয়াত করা যায় না, বরং যারা ওয়ারাসা নয় তাদের ব্যাপারে ওয়াসিয়াত করা যাবে। তো ওয়ান থার্ড, আসুলুস, ওয়াসুলুসু কাসির, এক তৃতীয়াংশই তো অনেক। তো এটা চাইলে দাদা করতে পারেন,
কিন্তু দাদার আগেই যদি বাবা মরে যায় নাতিরা পাবে না। তবে হ্যাঁ, নাতিরা আসবা হিসেবে পেতে পারে যদি চাচা না থাকে, মানে ওই দাদার মাত্র একটাই সন্তান ছিল, সে মারা যাওয়ার পরে শুধু নাতিরা আছে, তখন নাতিরা পাবে। কিন্তু যদি চাচা থাকে তাদের, তাহলে নাতি নাতনিরা সম্পদ পাবে না। তো সেক্ষেত্রে অনেকে বলে ইসলামের তো এটা ইনসাফপূর্ণ বিধান হচ্ছে না। তো সেক্ষেত্রে ইসলাম ইনসাফের যে রাস্তাটা খোলা রেখেছে সেটা হচ্ছে ওয়াসিয়াত করা যেতে পারে, 1/3 দাদা চাইলে নাতি নাতনিকে সর্বোচ্চ 1/3 দিতে পারে। সাহসীদার বিধান জানতে চেয়েছেন, আচ্ছা আমি আপনাদের এগুলোকে আমি পরে বলবো ইনশাআল্লাহ। সাজিদাতুস্সাহ। আচ্ছা, এরপর একজন প্রশ্ন করেছেন, ইমাম মাহদির আবির্ভাব নিয়ে কিছু বলুন। আল মাহদি আল মুনতাজার, আমরা ওনার অপেক্ষায় আছি, উনি আসবেন আমরা এটা বিশ্বাস করি। কিন্তু ইদানিংকালে খুব বেশি শোনা যায় যে ইমাম মাহদি হয়তো এ সালেই চলে আসবে বা 19 সালে আসবে, কেউ বলছে 2025 মধ্যে আসবে, কেউ বলছেন যে কেমন চলেই আসলো। এ জাতীয় যে কথাগুলো বলা হয় এগুলোর আসলে কোনো ভিত্তি নেই, কারণ কেয়ামত কখন হবে লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। সো যারা এগুলো বলে এগুলো তাদের ব্যক্তিগত অবজারভেশন, ব্যক্তিগত কথা, আমরা জানি না ইমাম মাহদি কবে আসবে। তবে হ্যাঁ, কেয়ামতের যে ছোট ছোট আলামত আছে, দ্য মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কেয়ামতের ছোট্ট আলামতগুলো, এই আলামতগুলোর বেশিরভাগই কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই জন্য অনেকেই ভাবছেন যে ইমাম মাহদির আগমন হয়তো কাছাকাছি। হ্যাঁ, সেটা সেটা হতে পারে, সেটা হতে পারে, কিন্তু 18 সালেই আসবে, 19 সালেই আসবে, 25 সালেই আসবে, মাজহাব নিয়ে বড় দ্বন্দ্ব, কিছু বলবেন। আচ্ছা, মাজহাব ঠিক না, কারণ এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে অনেক ইয়াংদের মধ্যে আমি এই ফ্রাস্ট্রেশনে এর ব্যাপারটা দেখি, বলে যে হুজুর ইমাম মাহদি তো চলে আসবে, 25 সালের মধ্যে আসতেছে, কেয়ামত তো হয়ে যাবে। তো এই কথাগুলো যারা বলেন, এই কথাগুলো কিন্তু যুবকদেরকে অনেককে কর্মবিমুখ করে ফেলছে। মানে অনেকে বলছে যে মাহাদি তো চলেই আসবে, কেয়ামত তো হয়েই যাবে, তো আমরা আর কি করবো, আমার ক্যারিয়ার করে লাভ কি, চাকরি করে লাভ কি, এগুলো করে তো কোনো লাভ নেই। এটা একেবারে ভুল কথা। ইমাম মাহাদি কখন আসবে আসলে দেখা যাবে। ইমাম মাহাদি যখন আসবে আমরা ওনাকে সাপোর্ট করব, আমরা ওনাকে সাপোর্ট করব, আমরা ওনার সৈনিক হব, ওনার সাথে একসাথে কাজ করব। কিন্তু ইমাম মাহাদি আসবে, কেয়ামত হবে বলে সবকিছু বাদ দিয়ে কর্মবিমুখ হওয়া, এটা ঠিক না। আপনি যেমন কাজ করে যাচ্ছিলেন কাজ করে যান, আবাদত করে যাচ্ছিলেন আবাদত করে যান, ক্যারিয়ারকে ব্রাইট করতে চেষ্টা করেছিলেন করে যান, আপনারা আপনাদের কাজকে চালিয়ে যাবেন। কিন্তু ইমাম মাহাদি আসবে কেয়ামত হয়ে যাবে বলে আশা হারানো যাবে না। কিন্তু অনেকের মাঝেই কিন্তু এই বিষয়টা দেখা যায় যে 25 সালে আসবে, 26 সালে আসবে, এরকম কথা বলা হয়। এটা আসলে যারা বলেন তাদের ব্যক্তিগত অবজারভেশন, সুনির্দিষ্ট ভাবে কোরআন সুন্নাহ কবে আসবে এক্সাক্টলি কিছু বলা হয়নি। তিরমিজির বর্ণনা, বিষ্ণু ইসলাম বলেছেন, ইয়ামলিকু সাবা আসিনিন ফিল আর্দ, ইমাম মাহদি যখন পৃথিবীতে আসবে তিনি 7 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। এবং বিষ্ণু বলেছেন, ইয়াতিউ ইসমুহু ইসমি ও ইসমু আবিহি ইসমু আবি, বিষ্ণু বলেছেন যে আমার নামে হবে মাহদির নাম, আমার বাবার নামে হবে মাহদির বাবার নাম। মনে রাখবেন, মাহদি, মাহদি কিন্তু ওনার নাম নয়, মাহদি মানে হেদায়ত প্রাপ্ত, গাইডেড একজন মানুষ। তো ওনার নাম হবে বিশ্বনবীর নামে নাম, হতে পারে বিশ্বনবীর নাম ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হতে পারে ওনার নাম হবে মোহাম্মদ। বিশ্বনবীর নাম যে শুধু মোহাম্মদ এমনটা কিন্তু নয়, বিশ্বনবীর নাম আছে আহমদ, বিশ্বনবীর নাম আছে হাশের, আকিব, আবুল কাসেম, তহা, ইয়াসিন, মুজাম্মিল। তো কোন নাম নিয়ে যে উনি আসবে এটা আমরা জানি না, তবে বিষ্ণু বলেছেন আমার নামে হবে ইমাম মাহাদির নাম, বিশ্বনবীর কোনো একটা নাম হয়তো ইমাম মাহাদির থাকবে। আচ্ছা, তারপর বিষ্ণু ইসলাম এটাও বলেছেন, আজরাল জাবহা ওয়া আফনাল আনফ, ইমাম মাহাদির ললাটটা হবে প্রশস্ত, প্রশস্ত ললাট হবে ইমাম মাহাদির, এবং আফনাল আনফ, টল নোজ হবে, প্রমিনেন্ট নোজ, খুব উঁচু নাক হবে ইমাম মাহাদির, প্রশস্ত ললাট, উঁচু নাক। আল মাহদি মিন আইত্রাতি, আবু দাউদের আরেক বর্ণনা বিষ্ণুই বললেন, ইমাম মাহদি আমার বংশের হবে, হাশমি খানদানের হবে, কুরাইশি হবে, মিন ভুলদি ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বংশের ধারাক্রম উনার বংশে আসবে ইমাম মাহদি। ইয়াখরুজু মিন নাহিয়াতিল মাশরিক, উনি প্রাচ্য থেকে আসবেন, উনি পাশ্চাত্য থেকে আসবেন না। ইমাম মাহদি তিনি কিন্তু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে আসবেন না, উনি আসবেন হচ্ছে প্রাচ্যের কোনো একটা দেশ থেকে।
ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা। আবু দাউদের আরেক বর্ণনায় বলা হয়েছে যে তিনি পৃথিবীতে যখন আসবেন তখন সাত বছরের শাসনামলে উনি পৃথিবীকে ন্যায়, নীতি, সাম্য, ভ্রাতৃত্ব, ইনসাফ আর জাস্টিস দিয়ে পরিপূর্ণ করবেন। অবশ্য কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় উনি আট বছর থাকবেন, কোনো বর্ণনায় পাওয়া যায় নয় বছর থাকবেন, তবে সাত বছর যে থাকবেন এই মতামতটা বেশি শক্তিশালী। তো এই হচ্ছে ইমাম মাহাদির ব্যাপারে সংক্ষিপ্ত পরিচিতি। যিনি প্রশ্ন করেছেন, ভাইয়ের প্রশ্নের উত্তর আমরা এতটুকু বলবো। তবে ইমাম মাহাদি চলে এসেছেন, চলে আসবেন দুই বছর পরে, কেমত হয়ে যাবে, এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ এই কথাগুলো অনেক যুবকদেরকে কিন্তু হতাশ করে দিচ্ছে, তারা কর্মবিমুখ হয়ে যাচ্ছে। বরং এমনটা না করে আপনাদের যে অ্যান্থিসিজম, আপনাদের কর্মস্পৃহা, উম্মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে কর্মতৎপরতা, আপনাদের প্রাণ ঢালা উচ্ছ্বাস, জীবন শক্তি, এগুলোকে কাজে লাগাতে হবে। ইমাম মাহাদি যখন আসবে তখন আমরা দেখব, তখন আমরাই সবাই কথা বলবো ইমাম মাহাদির ব্যাপারে এবং ওনাকে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আশা করি প্রিয় ভাই উত্তর পেয়েছেন। আরেকজন প্রশ্ন করেছিলেন, পুরুষরা কি আঙ্গুলে আংটি পড়তে পারবে? আসলে জুয়েলারি, অর্নামেন্টস এগুলো নারীদের জন্য, পুরুষদের জন্য নয়। তবে হ্যাঁ, পুরুষদের আংটির বিষয়টা ভিন্ন, পুরুষরা চাইলে আংটি পড়তে পারবে। কোন হাতে পড়বে? তারা ডান হাতে পড়বে। বিশ্বনবী সাল্লাল্লাহু ডান হাতে আংটি পড়েছেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাস খাতাম মিন ফিদদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি পড়তেন, রূপার আংটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ফিয়ামিনিহি ওনার ডান হাতে পড়তেন। আর ওয়াকানা ফাসুহু মিন আল হাবাসা, আর রূপার আংটির মধ্যে তিনি হাবাসা মানে বর্তমান ইথিওপিয়ার থেকে আনা একটা পাথর তিনি বসিয়েছিলেন। তাহলে রূপার আংটি পড়তেন ডান হাতে, সামাইলে তিরমিজিতে এগুলো এসেছে, আর পাথরটা ছিল হাবাসি পাথর। তো সেই পাথরের মধ্যে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ লিখিয়েছিলেন। সবসময় আংটি পড়তেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে পড়তেন। তবে আমরা অনেকে অনেক নিয়ত করে অনেক পাথর বসাই, সোলাইমানি পাথর, আকিক পাথর, সাফায়ের পাথর, এটা সেটা না, কোনো নিয়ত করে পাথর বসানো যাবে না, এগুলো ইসলামের মধ্যে নেই, এগুলো বেদাত, এগুলো আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যাবে। কারণ পাথর কিছু করতে পারে না। ছবি তোলা হারাম কিনা আমরা বলবো ইনশাল্লাহ, মুর্শেদ আলী প্রশ্ন করেছেন, আমরা বলবো মুর্শেদ সাহেব। তো পাথর আপনার কিছু করতে পারে না, করতে পারে হচ্ছে আল্লাহ। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, বিপদে পড়লে চাবে তো আল্লাহর কাছে চাও, ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইবে তো আল্লাহর কাছে সাহায্য চাও। তো কোনো নিয়তে পাথর বসানো যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এটা পড়তেন, সব সময় পড়তেন না। কেন পড়তেন? সাহাবারা এসে বললে, রাসূলুল্লাহ আপনি যে অনারব বাদশাদের কাছে ইসলামের চিঠি পাঠাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাতেন, দাওয়াত দিতেন, ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন। তো সাহাবারা বলল যে অনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না, যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয়। তো বিশ্বনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিশ্বনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না, আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না, কোনটাকে ওয়াহেদ ইসনাইন সালাসা এক দুই তিন কিভাবে লেখে, লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না, উনি নিরক্ষর ছিলেন। অনেকে আবার ভুল বুঝতে পারেন, বিশ্বনবী নিরক্ষর ছিলেন কিন্তু বিশ্বনবী মূর্খ ছিলেন না। নিরক্ষর আর মূর্খ পার্থক্য আছে, নিরক্ষর হচ্ছে ইলিটারেট আর মূর্খ মানে ইগনোরেন্ট। বিশ্বনবী ইগনোরেন্ট ছিলেন না, উনি ছিলেন ইলিটারেট, অক্ষর চিনতেন না। রিটেন ওয়ার্ড ওয়াজ কাইন্ড অফ মিস্ট্রি টু হিম, লিখিত কোনো জিনিস ইসলামের কাছে এটা একটা রহস্যের মতো ছিল, উনি পড়তেই জানতেন না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। বিশ্বনবী যদি লিখতে জানতেন, পড়তে জানতেন, তাহলে কাফির মুশরিকরা আরো বেশি করে বলার সুযোগ পেয়ে যেত যে মোহাম্মদ যে কোরআনের আল্লাহর পাঠানো নয়, সে নিজে লিখেছে, নিজে বানিয়েছে। লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই, এবং কোনো কবিতাও বিশ্বনবী পড়তে পারতেন না, জানতেন না। ওমা আল্লামনাহু শিআরা ওয়া মা ইয়ানবাগীলা, আমি আপনাকে কবিতা শিখাইনি, আর কবিতা শিখা শিখানো এটা শোভনীয় নয় আপনার জন্য। যদি বিশ্বনবী কাব্য প্রতিভা যদি ওনার মধ্যে থাকতো, তাহলে সবাই বলতো যে এই কোরআনের কথা, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, এই যে মিলানো কথাগুলো, এগুলো মুহাম্মদের বানানো, এগুলো আল্লাহর কথা না। এই জন্য টেস্ট টিউব বেবি, আচ্ছা সময় পেলে আমরা বলবো টেস্ট টিউব, এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবী ইসলামকে অক্ষর জ্ঞান শিখাননি, তিনি বিশ্বনবী ইসলামকে আল্লাহ তাআলা নিরক্ষর রেখেছেন। তাই বলে তিনি মূর্খ নন, তিনি জ্ঞানী ছিলেন,
কৃষ্ণ বলেছেন আদাবানি রব্বি ফা আহসানা তাআদিবি, আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, জ্ঞান শিখিয়েছেন, ফলে আমার আদব আমার জ্ঞান হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আদব আর শ্রেষ্ঠতম জ্ঞান। তো বিষ্ণু সাহেসলাম ডান হাতে আংটি পরতেন, রূপার তৈরি আংটি পরতেন, খবরদার স্বর্ণের আংটি পরা যাবে না। পুরুষদের জন্য সিল্ক, সিল্কের কাপড় পরা যেমনি হারাম, স্বর্ণ ব্যবহার করাও হারাম। ডান হাতে পরতেন রূপার আংটি পরতেন, সেখানে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। তো তিনি যখন চিঠি পাঠাতেন অমুসলিম বাদশাদের কাছে, তিনি লিখতেন সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম, চিঠিগুলো লিখে নিচে এরকম সিল দিয়ে দিতেন। বিষ্ণুনবীর এতেকালের পরে এই আংটিটা খলিফা হিসেবে আবু বকর পায়, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এটা ব্যবহার করতেন। এক দেড় বছর পর উনি যখন এতেকাল করলেন, উমরে ফারুক খলিফা হয়ে আসলেন, উনি এই আংটিটা ব্যবহার করতেন, প্রায় 10 বছর ব্যবহার করেছেন। এরপরে ওনার পরে যখন ওসমান যুন্নুরাইন, সেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি সেই আংটিটা পেয়েছিলেন খলিফা হিসেবে। কিন্তু তিনি কোন একটা কুয়ার পাশে, খুব সম্ভবত বীর ওয়ারিসার পাশে একজনের সাথে একটা ডিলিংস করার সময় ওনার আঙ্গুল ফসকে আল্লাহ রাসুলের সেই বরকতের আংটিটা কুয়ার মধ্যে পড়ে যায়। এবং ওনার সময় থেকেই কিন্তু ফিতনা গজিয়ে ওঠে মুসলিম বিশ্বে, নানা ধরনের ফিতনা, নানা ধরনের হত্যাকাণ্ড, মারামারি শুরু হয়। আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে, হতে পারে বিষ্ণু নবীর ওই আংটির আংটিটা ওখানে আল্লাহ মানে একটা কুদরতি ভাবেই সেটা পড়ে গিয়েছে, এবং তখন থেকে ওনার সময় থেকে কিন্তু ফিতনা দানা বেঁধে উঠেছে। তো পুরুষরা আঙ্গুলে আংটি দিতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তরে তো আমরা বললাম যে ডান হাতে দিবে, যেহেতু বিষ্ণুনবী ডানপন্থী ছিলেন, ডান দিক দিয়ে কাজ করা পছন্দ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তায়াম্মুনা ফী শানিহি কুল্লিহি ফী তারাজ্জুলিহি তানাউলিহি, জুতা পরার সময় ডান পা ঢোকাতেন, আগে চুল আঁচড়ানোর সময় ডান দিক থেকে আঁচড়াতেন, মুসাফা করলে আগে ডান দিক থেকে, খাদ্য বিতরণ করলে আগে ডান দিক থেকে। তো সেজন্য সম্মানের হাত হচ্ছে ডান হাত, ডান হাতে আপনারা পড়বেন আংটি, রূপার আংটি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এক ভাই প্রশ্ন করেছেন কাবলাল জুমা ও বাদাল জুমা কত রাকাত, প্রতি সপ্তাহেই আমাদেরকে সালাত আদায় করতে হয় জুমার সালাত, শ্রেষ্ঠ একটি দিন, এদিনেই কিয়ামত হবে, এদিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে পৃথিবীতে এই জুমার দিনেই পাঠানো হয়েছে, জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার, জুমার দিনেই কিয়ামত হবে। তো এই জুমার দিনে আমাদের 2 রাকাত ফরজ সালাত পড়তে হয়, বা ওয়াজিব যেটাকে আমরা বলি। তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয়, এটা ছিল ভাইয়ের প্রশ্ন। আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি, 1200 জন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আপনাদেরকে বলবো যারা দেখছেন তারা শেয়ার বাটনে ক্লিক করে এখনই অন্যান্যদেরকেও আমাদের লাইভ প্রোগ্রামে যুক্ত করে নিতে পারেন। তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত, বিশুদ্ধ মত অনুযায়ী সুন্নাসম্মত যে মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন, মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন, অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2-2 করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু, আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে, কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত, 2-2 করে যদ্দূর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহি সুন্নায় যেটা এসেছে 4 রাকাত, বাদাল জুমা আপনি পড়বেন 4 রাকাত যদি মসজিদে পড়েন, আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন তিনি 4 রাকাত পড়তেন, ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কাবলাল জুমা অনির্ধারিত, 2-2 করে যদ্দূর পড়া যায়, আর বাদাল জুমা 4 রাকাত, ঘরে পড়লে 2 রাকাত। এরপর একজন প্রশ্ন করেছেন অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করা যাবে কিনা। আমরা জানি আতর পারফিউম দেয়া সুন্নাহ, তো এই আতর বা পারফিউম অ্যালকোহল মিশ্রিত যেটা এটা দেয়া যাবে কিনা, এক ভাইয়ের প্রশ্ন। তো অ্যালকোহলের ব্যাপারে কথা হচ্ছে যে অ্যালকোহলকে আরবিতে বলে খামর, এই খামরটা ইটসেলফ হারাম কিনা এটা নিয়ে মতানৈক্য আছে, কিন্তু অ্যালকোহল মদ যেটা বানানো হয় এটা খাওয়া হারাম এ নিয়ে কোনো মতানৈক্য নাই, এটা একমত সবাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আম। তো এমডি নাজিম উদ্দিন ভাই প্রশ্ন করছে, কল দিচ্ছেন, প্লিজ এখন কল দিবেন না, লাইভের পরে আপনারা কল দিতে পারেন। তো মদ যে খাওয়া হারাম এতে কোনো সন্দেহ নেই, এটা সবাই একমত, কিন্তু মদ যদি গায়ে লাগে, খামর খামর যদি আপনার পাঞ্জাবিতে লাগে, এটা নিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন কিনা, এটা ইটসেলফ নাজাসাত কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন এটা ইটসেলফ নাজাসাত, পাঞ্জাবিতে লাগলে ধুয়ে নামাজ পড়তে হবে, আর কেউ কেউ বলেছেন না, এটা ইটসেলফ নাজাসাত না,
জামায় লাগালেও নামাজ পড়া যাবে, যারা জামায় লাগালেও নামাজ পড়া যাবে এটা নাজাসাত না, তাদের মতে অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করলে সমস্যা নেই। এবং আমরা যত জেনেছি যে অ্যালকোহল মিশ্রিত পারফিউম, এই অ্যালকোহলটা খাওয়ার অ্যালকোহল না, অর্থাৎ ভাত পচিয়ে, তারি পচিয়ে, ডাল পচিয়ে, আঙ্গুর, আঙ্গুরের রস পচিয়ে যে অ্যালকোহল বানানো হয় ওইটা ওই অ্যালকোহল না। এই অ্যালকোহলটা কাইন্ড অফ স্পিরিট, এটা হচ্ছে প্রিজারভেটিভ অ্যালকোহল, কেমিক্যাল টাইপের, এটা আতরটা বা সেন্টটাকে প্রিজার্ভ করার জন্য এটা পারফিউমের সাথে মিশ্রিত করা হয়। আর এটা যখন আপনি স্প্রে করবেন, স্প্রে করার সাথে সাথে আপনার গায়ের মধ্যে যে লাগবে আতরটা আর ওই স্পিরিটটা, অ্যালকোহলটা বাতাসের সাথে মিশে যায়। তো এই জন্য অনেক স্কলাররা বলেছেন যে এটা গায়ে দেয়া যাবে, এবং গায়ে দিয়ে সালাত পড়লে সালাতের কোনো সমস্যা নেই, সালাত হয়ে যাবে ইনশাল্লাহ। তবে তাকোয়ার বহিঃপ্রকাশ হচ্ছে, অতিরিক্ত তাকোয়ার বহিঃপ্রকাশ হচ্ছে যে আপনি অ্যালকোহল ছাড়া যে পারফিউম এবং আতরগুলো আছে সেগুলো ব্যবহার করেন। কিন্তু ফতোয়া হচ্ছে যে অ্যালকোহল মিশ্রিত যদি আপনি পারফিউম ইউজ করেন এটা হারাম হবে না, এবং এটা দিয়েও, গায়ে দিয়েও আপনি সালাত আদায় করতে পারবেন, কারণ এটা হচ্ছে প্রিজারভেটিভ কেমিক্যাল, এটা আতরটাকে সংরক্ষিত করার জন্য খুব অল্প পরিমাণে ইউজ করা হয় এবং এটা গায়ে লাগে না, এটা বাতাসের সাথে মিশে যায়। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে কিনা এবং এটা সুদ হবে কিনা, খুবই জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি মোল্লা নাজিমুদ্দিন ভাই যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান, 1300 জন যুক্ত হয়েছেন, অনেকের ভাই অনেক প্রশ্ন, আজকে সারা রাতও যদি আমরা এই প্রশ্নের উত্তর করি আসলে এগুলো আনসার করে শেষ করা যাবে না। এই জন্য একটু ধৈর্যের সাথে থাকতে হবে যে দেখি আমরা কত দূর যেতে পারি। তো এক ভাই প্রশ্ন যে প্রভিডেন্ট ফান্ডের জাকাত, সম্মানিত শ্রোতা মন্ডলী আপনারা জানেন যে যারা গভর্নমেন্ট জব করে তাদের বাধ্যতা কালো কলমের ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ বলবো ইনশাল্লাহ। গভর্নমেন্ট জব যারা করে তাদেরকে বাধ্য হয়ে তাদের স্যালারির 10% বা 15% প্রতি মাসে দিয়ে দিতে হয় বা কেটে নেওয়া হয়, এবং